এই যে সন্তানগুলি মেরে ফেলতেছে বলে দেখি আর নিজের কন্ট্রোল করতে পারতেছে না, নিজেই নামতে ইচ্ছে করতেছে। পরে ছেলে বাসায় আসলে 16 তারিখ সে বাসায় থাকে, 17 তারিখ সকালবেলা আমি থাকি, বলে বাবা যাও আল্লাহ ভরসা আল্লাহ দেখবে। এরকম পরিস্থিতিতে বসে থাকলে আজীবন নিজেকে অপরাধী মনে হবে, তাই আমি ওকে দোয়া কালাম পরে ছেড়ে দিই। পরে সে ইয়াতে আসে, কুড়িলে যায়, 2 তারিখে ঢাকায় আসে, যাই ওই যে নামাজ পড়ে, হ্যাঁ অজু করে এই অবস্থায়। তাই সে সবসময় নিজের পবিত্র করে অজু করে নামছে। আমি আমার সাধ্য মতো আমি আসেন সুরা পরে এত বুঝতে পরে ওকে আমি খুদিয়া নামাইছি। এই জেনারেশনে সবারই একটা দুটা সন্তান, এই একটা দুটা সন্তান যদি আমি আটকায় রাখি তাহলে যুদ্ধটা করবে কে? এই সন্তানগুলি তো শেষ হয়ে গেলে ভবিষ্যতে আমাদের আর কেউ কিছু থাকতেছে না, এই জাতিতে আর কোনো মেধাই থাকতেছে না, আমাদের বেঁচে থেকে লাভ কী? পরে আমি ওকে এভাবে ছেড়ে দিই। তো 4 তারিখ আমার স্কুলে আমার মিটিং ছিল, তাকে আমি সব কিছু রেডি করে দিয়ে আমি স্কুলে চলে যাই। সে সকালবেলা উঠে খাওয়া দাওয়া না করেই সে বেরিয়ে আসে, সে ঢাকা ইন করতে পারে নাই। সারাদিন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ওখানে এসে আন্দোলনে ছিল, আমি ফোন দিছি বারবার, আধা ঘন্টা পর পরে ফোন দিছি, বাবা তুমি ঠিক আছো? বলছে যে ঠিক আছি। পর বিকেল 5টার পরে সে তাকে ফোন দিয়ে আমি বিকেলে হাঁটতে বের হয়েছি, আম্মু আমি ঠিক আছে, আমি আশুলিয়া থানা ব্লকেট করছি, তোমার তোমার বাঘের বাচ্চা আশুলিয়া থানা ব্লকেট দিছে। এই কথাটুকু বলার 5 মিনিট পরে আমি হাঁটা তো হাঁটতেই আছি বিকেল টাইমে, তারপরে আবার অন্যান্য স্টুডেন্টের কাছে ফোন আসে যে ম্যাডাম আপনার ছেলে তো গুলিবিদ্ধ হয়েছে। পরে আমার তখন মাথা ঠিক নাই, তারপরে আবার ফোন দিয়ে তাকে আমি কথা বলি যে বাবা আমার কয়টা গুলি খাইছে, কি ঠিক আছে এখন? ঠিক আছে, কথা বলতে পারবে? হ্যাঁ বলতে পারবে। তারপরে আমি তাকে তার সাথে কথা বলি, কথা বললে আম্মু আমি ঠিক আছি, হ্যাঁ ওকে আবার বলছি বাবা যদি পারো আয়াতুল কুরসিটা তুমি পড়তে থাকো, শিখাইছি বলি পড়তে থাকো, আল্লাহ তোমাকে টিকিয়ে রাখবে, মন ভাঙবা না, মন ভাঙলে শেষ। এদিক দিয়ে আমি অ্যাম্বুলেন্স ট্রিপল 9 থেকে অ্যাম্বুলেন্স পাই, আমার মা আমার ননদ আমার বোন সবাই আমাকে মানে বকতেছিল, একটা ছেলে আমি কেন পাঠাইলাম, একটা ছেলে আমি কেন পাঠাইলাম, তাদের সাথে আমি ফাইট করছি, একটা ছেলে তাই কী হয়েছে, যুদ্ধ করতে হবে না? এভাবে দেশের সন্তানগুলো যে শেষ, মেধাবী সন্তানগুলো যে শেষ করে ফেলতেছে, আর আমাদের থেকে লাভ কী? সকল সন্তান তো আমাদেরই সন্তান, তারা না থাকলে আমাদের আমরা কোথায় টিকে থাকবো? এ দেশের অবস্থা কী হচ্ছে তোমরা জানো? ওদের সাথে অনেক ফাইট করছি, ফাইট করে আমি নামাজ করে আমি হাঁটতে হাঁটা শুরু করছি বিকালটা, অনেক ফাইট করছি, কিন্তু গণ অভ্যুত্থান কেন হলো? আমার ভাইয়েরা যদি না থাকে আমরা কীভাবে থাকবো? এই যে সেলিব্রিটিদের মনের মধ্যে একটা ইয়ে, আমার ভাই না থাকলে আমি কেন থাকবো? হ্যাঁ তাদের রক্ত আমাদের রক্ত তো একই, তাদের এক কথা মা আমি আমি থাকতে পারবো না, ঠিক আছে? আমি নিজেও তাকে অনেক উৎসাহ দিচ্ছি।